আপনি এগুলা কি কোন? আমি আমার ঘর সংসার ছেড়ে কই যাব? না, আমি আমার বাবার লগে যাব না। আমার বাবা যা কইতাছে সবকিছুই মিথ্যা। আমার স্বামী অনেক ভালো মানুষ। আচ্ছা আব্বা, আমার একটা কথা ছিল আব্বা। এ গতকালকে যে ঘটনাটা হইছে এটা আপনার মেয়েও আপনাকে বলে নাই, আমিও আপনাকে বলি নাই। আচ্ছা আব্বা বলেন তো, আপনি কার কাছ থেকে কথাটা শুনছেন? দেখি কখন রান্না করে খাওয়ায়। দেখেন আম্মা, আপনি একটু মুখটা চুপ করেন, আর কত সহ্য করবো, ভাল লাগে না কিন্তু রোজ রোজ চিল্লাপাল্লা। আইসে ফকিনী ঘরের মাইয়া, আমার পোড়ার মাথা ডারা খাইয়ে ফেলাইছে। আরে আমার কত শখ ছিল আমার ভাস্তিনি ঘরে আনুম, কত কিছু পামু, আমার টিনের ঘর দালান হইব। ওই যে দেখো না, টিন ফাইটে ফাইটে পানি পড়তেছে। মা, রোজ রোজ একটা খোটা দিয়ে না তো, আপনার যদি মন চায় আপনি আপনার পোলারে আবার বিয়ে করালন, তাও রোজ রোজ এক কথা কইেন না। ও বাবা, পোলারে আবার বিয়ে দেবো, কে আগে মনে আসলো না যে আমি যাই, কেমনে যাই, কার ঘরে যাই, এখন যে আবার পোলারে আবার বিয়ে দেবো, একটা মনের কথা কইছো তাই না? আমার নিয়ে যখন এতই সমস্যা, আপনার পোলাইলে কয়েন আমার ঘাট ধরে বের করে দিতে, তাও এত কথা কইেন না। ও ঘাট ধাক্কা দিয়ে বাইট করে দেবে না, কে নিজে যাইতে পার না, ঘাট ধাক্কা দিয়ে বাইট করবে তুমি, মামলা ঠকবে তাই না? দেখেন বারবার নিচে দেখেন না। ওই যে বেটাটা আইছে দেখ, সারাদিন অফিসে খাইটে আইছে, বাজার লয়ে আইছে, কই পোলাটা একটু শান্তিতে বৈশা, মা বললে একটু কথা কইবো, হেটা না উল্টা আনে বিচারি হংকো। কি বল মা, আপনার চুপচাপ কে? আরে দুজন চুপচাপ কেন, মুখে কোনো কথা নাই? কি বল মা, তোর বউর দরে জিগা। আরে কি হইছে? আমারে কো কি লাগা, তুমি মারি জিগাও। এ মা কি হইছে ঘরে মধ্যে? কি হইব, রোজ রোজ যা হয় তাই, সারা দিন সাজ্জে পড়ে থাকে, লোক ছোট লিপস্টিক লাগায়, রান্না বান্নার নাম নাই। কইছি যে রান্না বান্না যোগা করতে, পোলাটা আইয়ে পড়বে মাস্তর কইলে না, সে আইসে সাজ্জে পড়ে দাঁড়াই আছে। সাজ মনে কি করব, ঘরে কোনো কিছু আছে যেটা আছে এটাই কামে লাগাইছে। তুমি মার মুখে মুখে তকর কেন, মার মুখে মুখে তকর কেন কেন, মা কি তোমার অন্যায় কিছু বলছে? হ্যাঁ না, অন্যায় কিছু বলে নাই, তোমার মার পোলার জ্বালা আমার আর ভাল লাগে না। কেন, কি করছে তোমার মা, মা কি করছে তোমারে? কখন থেকে কইছি আমি ভাত ডাল বসাইতে, সে তা শোনে নাই, সে বাজারে আসায় বসে রয়েছে, সাহায্য করে দেখো না চকচক করে পটের বেবি, আমার কোনো কথা শোনে না তোর বউ। এই তুমি মার কোনো কথা শোনো না, মা তো তোমাকে কথা বলে, তুমি শোনো না কিছু? তুমি তোমার মার কথাটা শুনলা, আমার কথাটা তো শুনলা না। কেন, মা কি তোমার ভুল বলছে? না, তোমার মা সত্য কথা কয়। দেখ মুখে পর কেমন তক করে, কেমন তক করে, তোর সামনে বসে কেমন তক করে। এই শোন, আমি তোর শেষ কথা কইয়ে দিই, এই বাড়িতে তোর বউ থাকবে না, আমি থাকবো, তোর বউর সাথে একসাথে থাকা সম্ভব না, আমি শেষ কথা কইয়ে দিয়ে গেলাম। এই তুমি কথা তুমি কইয়ে দাও, মা আমি যাবো, ভাল লাগে না আমরা জানা। এই কি বলি, তুই কি বলি, আমার মা কি মিছা কথা বলছে? মা মিছা কথা বলছে, তুই মার মুখে মুখে তক করছ না? হ্যাঁ মা কাজ করতে কাজ করছ না, কি সমস্যা কি তোর? বাড়ি থেকে আমার মা যাবে কেন, বাড়িতে গেলে তুই যাবি, তুই আমার মার মুখে মুখে তকা করস, তোর এতবার সাহস দিছে কেটা, কে তোর এতবার সাহস দিছে? হ্যাঁ তোর বিয়ে কি আমি পাপ করছি, তোর বিয়ে করে কি পাপ করছি আমি? রোজ রোজ শুনলে তো উত্তর দিমই, কত সহ্য করা যায়? মা মুরুবি মানুষ মা বলতে পারে, তুই জবাব দিবি কেন, তুই জবাব দিবি কেন, তুই জানোস তুই প্রেম করে বিয়ে করছস, মা পছন্দ করে নাই, মা একটু দোষ ধরতে পারে, তুই কেন জবাব দিবি মার মুখে মুখে তকা করবি, কেন সমস্যা কি তোর? প্রেম কি আমি একলাই করছি, তুমি করো নাই? প্রেম দুইজনে করছি ঠিক আছে, প্রেম করছি একটা সুখের আশায়, তোরে বিয়ে করে আমি কোন সুখটা পাইলাম আমি, তুই আমার বল। সারাদিন শাশুড়ি বউ শাশুড়ি বউ ঝগড়াটি ঝগড়াটি, আমার জীবনে তোর তেজ পাতা করে ফেলে সব, বাইরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ভিতরে শান্তি নাই। আমি বুঝছি আপনি যে কাজে আসছেন, আসার পরে এই সংসারের মধ্যে আসেন, ভাবি আপ তোমার তো বুঝতে হ্যাঁ
আরে আরে ভাই আরে ভাই বলেন না কি করব এই বউ শাশুড়ি দুজনে জালে আমার জীবনটা তেছমত হয়ে গেছে ভাই ভাই বাইরে শান্তি পাই না ভিতরে শান্তি পাই না এখন আমার মরা ছাড়া ভাই আর কোনো উপায় নাই আরে আপনি মরবেন কেন আপনি পুরুষ পোলা নাকি কাপুরুষ কাপুরুষ আমারে কোন সময় পুরুষ সময় আরে ভাই কাপুরের গুষ্টি গিলে মিয়া এদের মা আর বউ জালে আমার জীবনটা তেছমত হয়ে গেছে না পাই বাইরে শান্তি না পাই ভিতরে শান্তি ভালোবাসে বিয়ে করছিস শান্তি আসা ভাই শান্তি তো দুনিয়াতে উড়ে গেছে গা আমার এই সংসারে ভালো লাগে না ভাই এই সংসারে আমি থাকবো না থাকো কেন বল আর বুঝার চেষ্টা কর সংসার নাই তোদের তোদের মা শাশুড়ি জ্বালা আমার জীবনটা তেজপাত হয়ে গেছে আমি যেদিকে তুই চলে যাচ্ছি আমি চলে গেলাম না ভাই আটাক দিয়ে না এই সংসার আর থাকবো না আমি আসলে এই সংসারটা মধ্যে ও লুকিয়ে আছে ও লুকিয়ে বাতাস পড়ছে খালা মা বোঝে না না বোঝে ভাবি না বোঝে ভাই আর কি করার আমরা তো পাড়া প্রতিবেশী আমরা তো আয়া করে মিলাইতে পারবো না ঠিক না চলো আমরা ঘরে যাই যাও বেচারা কত শক্রিয়া বলে গেছি আছে মৌলিক ভান হ্যাঁ পাঁচ মিনিট আনছে কেন হ্যাঁ এই যে না কি এই যাই কি করতেছি কম দাদা আবার কেটে খেতে যায় বাবা জিনিস আছে বুঝতে পারছি বাজার কিনে কে দেখে হ্যাঁ দেখে কিরে কি হয়েছে সেদিনও দেখলাম সিগারেট খাইতেছিলি কান্তাছোস আজকেও একই অবস্থা কি হয়েছে কি তোর হ্যাঁ আর কই না ভাই সারাদিন পরিশ্রম করে আসছি ঘরে এসে না পারি বড় সামলাতে না পারি মারে সামলাতে বউ শুনে না কথা মা শুনে না কথা সারাটা দিন যেমন বউ তেমন মা যেমন বউ তেমন মা আমারও ঘরটা জান্নাম হয়ে গেছে ভাই জান্নাত ব্যাস গতি চলে আসছে আর ঘরে যাবো না যেদিকে দুই চোখ যায় যাবো গা রাগ করিস না আমি তো যদ্দূর শুনছি তোর বউ তোর লেগে না খেয়ে বসে থাকে তোর প্রতি তো তার দরদ আছে ভাই বউটা দরদ থাকলে কি মারে তো বুঝতে পারি না ভাই না পারি বউ ফলাইতে না পারি মা ফলাইতে আমি কি করবো মারা প্রত্যেক পোলারে মনে করে বিয়ার পর সে পোলা পর হয়ে যায় বউ দখল করে নিছে এরকম চিন্তা করে আর বউ চিন্তা করে সে মায়ের কথা শুনবো আমার কথা শুনবো এই হলো দ্বন্দ্ব আর কিছুই না এই মা আর বউয়ের দ্বন্দ্ব আমার জীবনটা শেষ ভাই আমার জীবন আমি এই সংসারও মায়া ত্যাগ করে চলে যাবো আমি এর সংসারে থাকবো না খবরদার এই কাজ করিস না শোন 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 তুই তোর কিছু হইলে তোর মা তোর বউ দুইজনই কষ্ট পাইব এটা করিস না ঠিক আছে বাসায় ফিরে যা দেখ আজকেও তোর বউ তোর লেগে না খেয়ে বসে দিছে তোর মাও দেখবি তোর লেগে চিন্তা করবো বাসায় যাওয়াটা ঠিক হইব ঠিক হইব তুই বাসায় যাবি গিয়ে মার লগে দেখা করবি আগে মার সাথে কথা বইলে মারে বলবি যে মা তুমি টেনশন করো না আমি তোমার পোলা তোমারই আছি ঠিক আছে বিয়ে তো করছি বউ তো মানতে হবে হ্যাঁ তারপরে বউয়ের কাছে যাবি দেখো মা মুরব্বী মানুষ তার কথাই তুমি কিছু মনে করো না দাও ভাত দাও ভাত খামো নিশ্চয়ই তুমি খাও নাই যাও দুটো থালি নিয়ে আসো বইলে দুইজন ভাত খেতে বসে যাবি ঠিক আছে ঠিক আছে আজকে আপনি যেহেতু কইছেন আজকে আপনার কথা রাখলাম পরবর্তীতে যদি আর কোনো কিছু হয় আমি আর এই সংসারে থাকবো না শোন শোন পরবর্তীতেও এই ঘটনা ঘটবো এই ক্যাসাল সারা জীবনও মিটবে না দুইজন রে সামাল দিয়েই চলতে হইব ঠিক আছে মাও আপন বউও আপন এভাবে আর কতদিন না কতদিন না এটাই এটাই জীবন একটা মানুষের জীবনই এরকম যদি দুজনে একসাথে বুঝে শুনে চলে সেটা আলাদা ঠিক আছে আর না যদি বুঝ মানে তাহলে কি করবি দুজনে সামাল দিয়ে তোর চলতে হবে ঠিক আছে সঞ্জীব ভাই আজকে আমি আপনার কথা রাখলাম আপনার কথা শুনে আমি বাড়িতে গেলাম ঠিক আছে মন খারাপ করিস না আমি আর হেরে কি করব আমার বাড়িতে যে কেসাল Thank you.
আসছো? না, যাচ্ছ না। হাত মুখ ধুয়ে এসো। বসে রইলে কেন? যাও না, তুমি সারাদিন কিছু খাও নাই। সারাদিন খাই না, খাই দিতে আসছি। সারাদিন বাইরে পরিশ্রম করে আসছি, ঘরে এসে মা আর বউ জড়া দিতে কার ভাল লাগে? আমি সারাদিন তোদের জন্য তো পরিশ্রম করি, মার জন্য তোর জন্য তো পরিশ্রম করি। বাইরে যদি শান্তি না পাই, ঘরে এসে যদি তোর কাছে শান্তি না পাই, শান্তিটা পাবো কই? কোথায় গেলে শান্তি পাবো আমার বল? আমাকে একটু শান্তি দিতে পারবি? মা মোর বিমানুষ, বুড়ো মানুষ, দুই একটা কথা বলে, বলতে পারে, তুই একটু চুপ থাকতে পারিস না? আমি তো চুপ থাকার চেষ্টাই করি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাও আমি নয় চুপই থাকবো। তোর আল্লাহ দোয়া লাগে, মা লাগে তকরে করিস না, আমার একটু শান্তি দে। তোর আমি ভালোবেসে বিয়ে করছি, তুই জানোস মা তার ভাইয়ের মেয়ে বিয়ে করার জন্য দুই পায়ে দাঁড়াছিল। মা তোর পছন্দ করে নাই, মার সাথে ভালো ব্যবহার কর, যাতে মা তোর বুকে টেনে নেয়, তোর পছন্দ করে। আমার একটু শান্তি দে, আমার আর জ্বালাইস না। তোর আল্লাহ দোয়া লাগে, মার লাগে ঝগড়া করিস না। আমি যে বাইরের থেকে আইসা তোর মুখটা দেখে আমি যে সুখ পাই, একটু শান্তি পাই, এটুকু কথা দিই আমার। পারবি তো এটুকু? এটুকু পারবি তো? মার সাথে আর ঝগড়া করিস না, ঠিক আছে? তুই যদি মার সাথে ঝগড়া না করস তাহলে দুনিয়াটা আমার চেয়ে সুখী আর কেউ থাকবে না। মায়ের অবস্থা তো ভালো না। আর কি হয়েছে, কি অসুখ? তারমানে আপনার মায়ের জামাই মায়ের মায়েরা বিস্তারিত হতে রাখছে। কও কি তুমি? তাহলে গো মানে মায়ের কথা কি কইতাম? মায়ের শাশুড়ি ওই ফোলার মা, পৃথিবীর জঘন্য মা। আমি এরকম মা দেই নাই, কিভাবে মারতে মারছি গো? তাহলে কালকের হচ্ছে আমি সহ্য করতে পারি না, আমার বউ আর আমি গিয়ে কুলো মতো ঠেয়েছি। আপনি যেভাবে ভাড়েন আপনি হেটে করেন। আচ্ছা দেখেন, আচ্ছা শোনো, আমি যাই তো কিছু হবে না, পুলিশে খবর দেবো কিনা? আপনি আগে মেম্বার সাচারে ফোন দিয়ে আপনি গিয়ে একটা মিট করেন, নাহলে ব্যাটারে থাম দেবো না, এই ব্যাটারে থাম দেবো না, দরকার হলে মামলা করে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেম্বারের সাথে কথা কই। জি আসি, আসসালাম আলাইকুম। ঠিক আছে যাও, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। হ্যাঁ হ্যাঁ শোনেন, এই যে আমি এই মাত্র শুনলাম যে আমার মেয়ে রেনাকে তার জামাই শাশুড়ি সবাই মিলে বেদম প্রহার করছে, মানে মারতে মারতে নাকি মেরেই ফেলছে। আমি কি এখন থানায় নোটিশ করব নাকি আপনি কোনো বিচার আচার করবেন? আচ্ছা বিচার করবেন, থানায় যাবো না, কিন্তু আমার মেয়েটা যদি এর মধ্যে মরে যায় তাহলে কী হবে, এর দায় কে নেবে? আচ্ছা আপনি খবর নেবেন। আচ্ছা নেন, আমি কিন্তু লোকজন ঠিক করতেছি, আমি কিন্তু বাইরে মেরে ফেলাবো, ওই গোষ্ঠীরে মেরে ফেলাবো। আচ্ছা ঠিক আছে, আপনার উপর ভরসা রাখলাম, আপনি যা করার করেন, ঠিক আছে? না না না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি আজকেই আমার মেয়েরে এখান থেকে নিয়ে যাব। এইভাবে যদি অত্যাচার করা হয়, আমার আদরে মেয়ে কলিজার টুকরা মেয়ে, তারা হত্যা করতেছে, তারা হাত ভেঙে দিছে, তার ঘাড় ভেঙে দিছে, তারে পিটানেছে, শাশুড়ি পিটাইছে, ছেলে পিটাইছে, এটা কোনোদিন এই সম্পূর্ণ সমাজে এটা পারতে পারি না, আমি পারব না, আমি আমার মেয়ে নিয়ে চলে যাবো। এটা আপনি কি কোন তালি সাহেব? আমি তো আমার মাথায় তো আসতেছে না এই সমস্ত ঘটনা, আর ওর মতো একটা ছেলে যে এই ধরনের দুর্ধর্ষ রকমের ঘটনা ঘটাবে বা ঘটাইতে চাচ্ছে, এটা তো আমার মানে মাথায় কিছুতেই ঢোকে না। আসলে ঘটাইতে চাচ্ছে না, অলরেডি ঘটাই দিছে কালকে রাতে। কি ঘটাই দিছে? মেম্বার সাহেব আপনি বুঝান, খুলে কর সব কিছু। রাসেল খুব ভালো ছেলে, আর আমরাও এটাও জানি ওর মাও খুব ভালো, ওরা তো বউরে মারতে পারে না। আর যদি দুই একটা কথা কাটাকাটি হয় এটাও হইতে পারে, কিন্তু এইভাবে মাইরা খাটে শোয়াই দিব এরকমের হইতে পারে না, তবে বিষয়টা আমি ওদেরকে জিগাইতে পারি। আচ্ছা তাহলে সাহেব, আপনি ঘটনাটা কার কাছ থেকে শুনছেন? আপনার মেয়ে কি? আচ্ছা 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 আচ্ছা, আমি 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 বলি কথাটা। এখন বিষয়টা হইল, এখানে আমরা পেছাপেছি করতে পারবো, কোনো লাভ হবে না। এখন বিষয়টা রাসেলের মার কাছে আর ওর বউয়ের কাছে জিজ্ঞাসা করি কি হয়েছে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাবি, যে অভিযোগটা রাসেলের শ্বশুরে করছে সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা তো আপনি ভালো জানেন, আপনি একটু বলেন তো কী হয়েছে বিষয়টা। এটা কী করতেছেন মেম্বার সাহেব? আপনারা জিজ্ঞাসা করেন আর তারাই বলেন তার মাকে মেয়েকে জিজ্ঞাসা করতে, তারে আমরা কী করছি? যদি তার মারধরই করতাম, অজ্ঞানী করতাম, তাহলে কীভাবে এখানে দাঁড়াই আছে? এসব মিথ্যে কথা, আমার ছেলে আমি তারে মারধর করি নাই। এইসব কথাবার্তা আমি শুনতে চাই না, যা হওয়ার হয়েছে আমি আজকে আমার মেয়ে নিয়ে চলে যাবো। বিআই সাহেব,
আপনি শান্ত হন, আপনার মেয়েরই নিয়ে যাবেন গা, বেশ ভালো কথা, সমস্যা নেই। এখন রাসেল, এখন তোমার শ্বশুর তোমার বউকে নিয়ে যাইবে, এখন তো আমাদের কিছু করার নাই। আচ্ছা বৌমা, তুমি কি কও, তোমার বাবা যে তোমার লয়ে যাবে গা, তুমি কি থাকবাই বাড়িতে না চলে যাবে কও? আপনি এগুলা কি কন, আমি আমার ঘর সংসার ছেড়ে কই যাবো? না, আমি আমার বাবার লগে যাবো না, আমার বাবা যা কইতাছে সব কিছুই মিথ্যা, আমার স্বামী অনেক ভালো মানুষ। আচ্ছা আব্বা, আমার একটা কথা ছিল আব্বা, এ গতকালকে যে ঘটনাটা হয়েছে এটা আপনার মেয়েও আপনাকে বলে নাই, আমিও আপনাকে বলি নাই। আচ্ছা আব্বা বলেন তো, আপনি কার কাছ থেকে কথাটা শুনছেন? হ্যাঁ কথা রাইট, এখন বলেন এই খবরটা আপনার কাছে কে পৌঁছাইছে? আমার তো যে শামিম বলছে, স্বামী শামিম ধরো। তুই যে সংসারে পেস্টা লাগাইলি, কারণটা কি? আপনি বলেন, আমরা তো মিলাই দিয়েছি। হম হ্যাঁ, গেছে বাজার, আমি ধরলাম তাই না, বাজারে একটা কেনা ছিল যত পেস লাগে সব পেসের মূল হইল তুই। এখন তুই কানে ধর, কানে ধরে উঠবি বসবি আর কবি যে জীবনে এরকম কাজ আর আমি করবো না। আমি বলতেছি কান ধর, আমি আমি কান দেখে বলতেছি, মানে আসলে এই ধরনের লোক কিছু সমাজে থাকে তো, তারাই তার মধ্যে তুই একটা, আমি একটা, আমি একটা থেকে তোবা করতেছি নমস্কার তালুই, আমি তোবা করতেছি ভাই, আমি তোবা করতেছি, তোবা করতেছি ভাবি, তোবা করতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, এখন সমাজে এই ধরনের লোক যারা আছে, যারা সংসারের মধ্যে ফেস লাগায়, ফ্যামিলির মধ্যে ফেস লাগায়, পুরো ফ্যামিলিকে তসফ করে দেয়, আমি চাইবো যে এই ধরনের সমাজে যদি কোনো কুলাঙ্গা থাকে তাদেরকে গলা কিদ্দে মেরে ফেলান। মানে আমার মতো আমার শিক্ষা হয়েছে টিপ দেওয়া লাগবে না, তোর মতো শুধরে গেলেই হয়েছে, ওদে ওদে শুধরে গেলে তবে তবে সাবধান। আপনারা যারা উঠিয়ে আছেন, হ্যাঁ কিন্তু এরকম প্যাঁচ লাগাইয়েন না।